আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ধন্যবাদ আজকের দ্বিতীয় সেশনে, তাদাব্বুর সেশনে জয়েন করার জন্য। আমরা কোনো রকম কথা বা ভূমিকা না দিয়ে সরাসরি ইউসুফ ভাইকে বলবো যে শুরু করেন আমাদের আজকের তাদাব্বুর সেশন ইনশাআল্লাহ। শুক্রিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على محمد سيد المرسلين وعلى اله اجمعين, اما بعد। আজকে আমরা ইনশাআল্লাহ আজকে এই বছরের দ্বিতীয় তাদাব্বুর সেশন করব ইনশাআল্লাহ। গত সেশনে আমরা কোরআন কারীমের কিছু আয়াত পড়েছিলাম, যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইব্রাহিমের কিছু আয়াত পড়েছিলাম, যেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদেরকে হতাশ না হতে ইয়া করেছেন। বিশেষ করে যখন আমরা জালিমের জুলুমে জর্জরিত হই, তখন যেন আমরা এটাকে এমন মনে না করি যে আল্লাহ তাআলা কিছুই জানছেন না, কিছুই দেখছেন না, বরং তিনি যে সকল বিষয়ে অবগত, তিনি সকল কিছু জানেন, এই বিষয়টাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সেদিন আমরা যে আয়াতগুলো দেখছিলাম সেখানে তিনি উল্লেখ করেছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, সেদিন আমাদের এক ভাই তিনি বলেছিলেন যে আমরা পরের সেশনে আমাদের বর্তমান পরিস্থিতির আলোকে হতাশা বা এই ধরনের বিষয় নিয়ে কোনো আলোচনা করলে, মানে তাদাব্বুর করলে সেটা ভালো হয়। আমরা আজকে সূরা আল বাকারার 155 আয়াত থেকে ইনশাআল্লাহ পড়ব। আয়াতগুলো খুবই খুবই পপুলার, আমরা সবাই জানি। সেই আয়াতগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আমি পড়বো। তো প্রথমে প্রথমে যেটা অনুরোধ সেটা হচ্ছে যে আমরা সবাই আল কোরআন কারিমটা সামনে নেই যাদের পক্ষে সম্ভব, এবং সূরা আল বাকারা 155 নম্বর আয়াত, ওয়ালানাব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি, এটা আমরা হাতে নেই, তাহলে ইনশাআল্লাহ আমাদের মনোযোগটা ধরে রাখা সহজ হবে। অর্থাৎ আমরা ডিভাইসের দিকে শুধু তাকাবো, কিন্তু মূলত আমরা 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 এই কোরআনের দিকে তাকিয়ে থাকবো আর কি, কোরআনের দিকে সরাসরি চোখ নিবদ্ধ করবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি ইনশাআল্লাহ। জি, আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বিষয় হচ্ছে যেটা আমরা আমাদের সকল তাদাব্বুর সেশনে বলার চেষ্টা করি, যে আমরা আমাদের যতটুকু সম্ভব ডিভাইসের নোটিফিকেশন সাইলেন্ট করে দেয়া, এবং একেবারে একমগ্ন হয়ে আল কোরআনুল করিমের শব্দগুলোর দিকে, অর্থগুলোর দিকে তাকানোর চেষ্টা করা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গভীরভাবে আয়াতগুলো উপলব্ধি করার তৌফিক দিবেন। এবং তাদাব্বুরের মূল উদ্দেশ্যটা আমরা গতবার বলেছিলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে এই গ্রন্থ দিয়েছেন শুধুমাত্র এটাকে রেখে দেওয়ার জন্য না, বা শুধু আরবিটা পড়ার জন্য না, বরং এটাকে বুঝার জন্য এবং এটা উপলব্ধি করার জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা আল কোরআন কারিমে ঠিক কি বলেছেন সেটা যেন আমরা উপলব্ধি করি, চিন্তা করি, এই জন্য এই কোরআন দিয়েছেন। আমরা এই আজকে এই আয়াতগুলো ইনশাআল্লাহ উপলব্ধি করব। প্রথমে আমার বিষয়ে যাওয়ার আগে, মানে আয়াতগুলোতে যাওয়ার আগে, আল কোরআন কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে আমাদেরকে যারা আমরা বিপদগ্রস্ত বা যারা বিভিন্ন সমস্যায় পতিত, তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা সাহস জুগিয়েছেন, কিভাবে তাদেরকে মুআসাত করেছেন, এই বিষয়টা একটা সংক্ষিপ্ত আলোকপাত করতে চাচ্ছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা কয়েকটা অ্যাপ্রোচ নিয়েছেন আল কোরআন কারিমের মধ্যে। এক নম্বর অ্যাপ্রোচ হচ্ছে পৃথিবীর বাস্তবতা তুলে ধরা। বিভিন্ন আয়াতে আমরা গত তাদাব্বুর সেশনেও একটা আয়াত রিকল করছিলাম, যেখানে আল্লাহ তাআলা পৃথিবীকে তুলনা দিয়েছেন, যেমন সূরা ইউনুসে, ইউনুসের 24 নম্বর আয়াতে, ইন্নামা মাসালুল হায়াতি দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাত বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। এই আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর জীবনকে, পার্থিব জীবনকে একটা 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 উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে পৃথিবীর জীবনটা হচ্ছে যেমন আকাশ থেকে প্রবল সুন্দর ভালো বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টিতে আপনার শস্য খুব ভালো হলো, ফসল ফলন খুব ভালো হলো, যে ফসল দিয়ে মানুষ এবং পশু পাখি সবাই আহার করতে পারে, এবং একটা পর্যায়ে এত ফলন হলো যে মানে ওয়াজন্ন আহলুহা, যে মানুষ যে এটার মালিক সে ভাবছে যে আমি এবার অনেক ফসল তুলবো ঘরে, হ্যাঁ অনেক লাভ হবে, অনেক অনেক প্রফিট হবে, এই ফসল তো আমারই, এমন একটা অবস্থায় হয়তো রাতে কিংবা দিনের কোনো এক সময় খুব ঝড় আসলো, অথবা আল্লাহ তাআলার নির্দেশে কোনো কিছু ঘটলো,
ফলে দেখা গেল ফাজা আল্লাহ হাসিদান, এটা পুরো একটা সমতল ভূমিতে পরিণত হয়ে গেল, যে যেন কিছুই নেই, আল্লাহ তাগনা বিল আমস, যেন আগের দিনও কিছু ছিল না। আল্লাহ তাআলা এই উদাহরণের মাধ্যমে আমাদেরকে পার্থিব জীবনের অসারতা, এটা যে একেবারে আপনার খুবই নগণ্য একটা বিষয় এবং এত ভঙ্গুর, কোন প্রকার স্ট্যাবিলিটি নাই। আমরা অনেক সময় একটা কথা ব্যবহার করি যে আরেকটু স্ট্যাবল হয়নি, আরেকটু স্ট্যাবল হয়নি। বাস্তবতা হলো পার্থিব জীবনের কোনো স্ট্যাবিলিটি নেই, কোনোভাবেই এটাকে আমরা স্ট্যাবল পরিকল্পনা করতে পারি না কোনো পরিস্থিতিতে। অর্থাৎ এই মনে হবে যে আমি খুব ভালো আছি, পরক্ষণেই সেটা ভঙ্গুর হয়ে যেতে পারে, ঠিক যেমন আল্লাহ তাআলা এই আয়াতে সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে বলেছেন। তাহলে হতাশদেরকে, যারা হতাশ হন বা যারা বিভিন্ন বিপদ আপদে আছেন, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে প্রথম যে অ্যাপ্রোচটা নিয়েছেন সেটা হচ্ছে পার্থিব জীবনের বাস্তবতা তুলে ধরেছেন, যে দেখো পৃথিবীর জীবনটাই আসলে এরকম, পৃথিবীর জীবনটাই এরকম যে তোমার হঠাৎ করে সমস্যা আসবে এবং হঠাৎ করেই মনে হবে যে আগের দিনও কিছু ছিল না। হ্যাঁ, আমরা দেখবেন যে করোনার কারণে এখন অনেক পরিবার হঠাৎ করে আপনার কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, পরিবারে একের পর এক লাশ, একের পর এক আপনার মানুষজন বিদায় নিচ্ছে পৃথিবী থেকে। হ্যাঁ, হয়তো আগের দিনও সেটা মনে হয় না, হয়তো এক সপ্তাহ আগেও বাসায় পার্টি হয়েছে, হ্যাঁ এক সপ্তাহ আগেও আপনার বাসায় আপনার ধুমধাম হয়েছে। এই এটা হচ্ছে বাস্তবতা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা প্রথম অ্যাপ্রোচে আমাদেরকে পৃথিবীর বাস্তবতা দেখাচ্ছেন। দ্বিতীয় যে অ্যাপ্রোচটা আল্লাহ তাআলা আল-কোরআন কারীমে নিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন, দেখো আমরা কখন কষ্ট পাই, আমরা কষ্ট পাই যখন মনে করি এই সমস্যা একমাত্র আমার, পৃথিবীতে একমাত্র আমি এই সমস্যায় ভুগছি, আসলে এরকম সমস্যা আর পৃথিবীতে আর কারো কখনো ঘটে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই ভুলটা ভাঙাচ্ছেন বিভিন্ন আয়াতের মাধ্যমে, অতীতের বিভিন্ন মানুষদের বিপদ আপদের মাধ্যমে, বিশেষ করে যারা নবী রাসূল ছিলেন, যারা আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় বান্দা ছিলেন, তাদের উপর যে বিভিন্ন রকম সমস্যা গিয়েছে সেগুলো আমাদেরকে বারবার আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। আল-কোরআন কারীমে পড়তে পড়তে আমরা দেখবো যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উপর কত রকম নির্যাতন হয়েছে, কত রকম আপনার বিপদ এসেছে, সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এবং আল-কোরআন কারীমে সূরা আল-আনকাবুতের 1-3 নম্বর আয়াতে আল্লাহ এটা স্পষ্ট করে বলেছেন যে আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতানা আল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্না আল-কাযিবিন। যারা ঈমান এনেছে ওরা কি ভেবেছে যে ওরা ঈমান এনেছে অথচ ওদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না? বিষয়টা এমন না, আমি ইতিপূর্বেও অনেককে পরীক্ষা নিয়েছি, ফালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্না আল-কাযিবিন, এবং এই পরীক্ষার মাধ্যমে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী এটা আল্লাহর কাছে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। মানে আল্লাহ তাআলা তো জানেনই, তারপরে এটা বান্দার জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই দ্বিতীয় অ্যাপ্রোচে মূলত আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন যে দেখো শুধু তোমরাই না, অতীতেও বিভিন্ন সম্প্রদায়ের উপর বিপদ এসেছে, এবং এই একই কথা ইকো হয়েছে রাসূল সাল্লামের হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয় আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কার উপর, কোন ধরনের মানুষের উপর সবচেয়ে বেশি পরীক্ষা আসে, মুসিবত আসে? তিনি বলেন আল আম্বিয়া, নবীরা, এরপর সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর নবীদের মতো যারা তারা, এরপর তাদের মতো যারা তারা। অর্থাৎ প্রথমত নবীদের উপর অনেক বেশি বিপদ, এরপর নবীদের মতো যারা, নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম, যারা ভালো আপনার প্র্যাকটিসিং, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের উপর বেশি বেশি পরীক্ষা আসবে। এটা হাদিসের বক্তব্য এবং এটা আহমদ ইবনে মাজাহ তিরমিজি এই এই গ্রন্থগুলোতে আছে। এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্রোচ। প্রথম অ্যাপ্রোচ ছিল হচ্ছে দুনিয়ার অসারতা আমাদেরকে বোঝানো, দ্বিতীয় অ্যাপ্রোচ হচ্ছে অতীতেও বিভিন্ন মানুষের উপর মুসিবত এসেছে এটা বোঝানো, 3 নম্বর অ্যাপ্রোচ যেটা সেটা আমাদের আজকের এই আয়াতে। 3 নম্বর অ্যাপ্রোচ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে মানে কত রকম সমস্যা যে আপনার মানুষের আসতে পারে সেই নানা ধরনের সমস্যার বিবরণ এবং উদাহরণটা আমাদের আজকের আয়াতগুলোতে নাই, বিবরণ আসবে। উদাহরণ আল্লাহ বিভিন্ন আয়াতে আমরা দেখব যে আইয়ুব আলাইহিসসালামের কথা বলা হয়েছে, আইয়ুব ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন, উনি দোয়া করেছে আল্লাহ আমার তো অনেক সমস্যা হচ্ছে, হ্যাঁ আপনি তো রহমান আপনার রহিম। এরপর আমরা যদি দেখি যে নূহ আলাইহিসসালাম, উনিও আপনার আল্লাহর কাছে দোয়া করেছেন, সমস্যায় ছিলেন। এই ফিরাউনের স্ত্রী আসিয়া, তিনি সমস্যায় ছিলেন। এরপর নূহ আলাইহিসসালাম তার ঘটনার মধ্যেও আমরা দেখি যে তাদের মুসিবত গেছে। ইব্রাহিম আলাইহিসসালামের কথা তো আমরা জানি, যাকে আগুনেই ফেলে দেওয়া হয়েছিল। এরকম ভাবে প্রত্যেক নবী রসুলকে আপনার যার যার যুগে বিভিন্ন কষ্ট দেওয়া হয়েছে। মুসা আলাইহিসসালামকে
হ্যাঁ, ইভেন আমাদের রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের ব্যাপারে তো কত কিছু, ওনার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে, ওনাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এবং এরপর উনি নিজের নিজের জন্মভূমি থেকে উনি দূরে চলে যেতে বাধ্য হয়েছেন। এবং শুধু তাই না, জন্মভূমি থেকে ওনাকে সোজা পথেও না, ওনাকে আঁকা বাঁকা পথে ভিন্ন পথে ওনাকে যেতে হয়েছে। তাই এত কষ্ট, এই কষ্টগুলো উদাহরণ আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন কারিমে দিয়েছেন, যেন আমরা বুঝি, উপলব্ধি করি যে বিষয়টা শুধু আমার সাথে ঘটছে এরকম না, বরং দুনিয়ার নিজাম, দুনিয়ার ব্যবস্থাপনাটাই এরকম। এবং এরপর চতুর্থ অ্যাপ্রোচ হচ্ছে আমাদেরকে সবরের কথা বলা, এটা আজকের আয়াতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আপদে সবর করার কথা বলেছেন। এবং পঞ্চম অ্যাপ্রোচ হচ্ছে যারা সবর করবে তাদেরকে সুসংবাদ দেয়া। এই লাস্ট তিনটে অ্যাপ্রোচ অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসবে, সেই সমস্যার ধরন বর্ণনা করা, এবং দুই নম্বর হচ্ছে আপনার এই সমস্যার সময় আমরা কি করব ধৈর্য ধরা, এই ধৈর্য নিয়ে, এবং তিন নম্বর হচ্ছে যারা ধৈর্য ধরবে তাদের যে আপনার সুসংবাদ, এই সুসংবাদ, এই তিনটা বিষয় হচ্ছে লাস্ট তিনটা অ্যাপ্রোচ একজন মুসিবতগ্রস্ত বা বিপদগ্রস্ত কাউকে আপনার ইয়া দেওয়ার জন্য, এই আপনার সুসংবাদ দেওয়ার জন্য, সরি সান্ত্বনা দেওয়ার জন্য। তো প্রথম আমরা পড়ি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালানা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা কথা বলছেন। প্রথমত ওয়ালানাবলুয়ান্নাকুম মানে এটা হবেই, লানাবলুয়ান্না মানে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখানে যারা আরবি ব্যাকরণ জানেন, এখানে দুইটা তাকিদ, দুইটা এমফাসিস বা গুরুত্ব বহনকারী অব্যয় ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে শুরুতে লাম আর একটা হচ্ছে লানাবলুয়ান্না, এই যে নুনের উপর তাসদীদ, এই দুটো, এই দুটো দিয়ে বোঝায় অবশ্যই, অবশ্যই মানে দুইবার অবশ্যই, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে এই একটা শব্দ আমাদের জীবনের একটা রিয়েলিটি আমাদের সামনে তুলে ধরছে, সেটা হচ্ছে প্রথম বিষয় হলো পরীক্ষা হবে, তার মানে আমরা পরীক্ষাকে আনএক্সপেক্টেড মনে করব না। আমাদের যখন পরীক্ষা আসবে আমরা ধরে নিব যে আমরা পৃথিবীর যে সুন্না আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিয়ম সৃষ্টি করেছেন, সেই নিয়মের ভিতরেই আসলে আবর্তিত হচ্ছি, পরীক্ষা আসার কথা ছিল সেটা এসেছে, তার মানে পরীক্ষা এক্সপেক্টেড, পরীক্ষা প্রত্যাশিত, পরীক্ষার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, জীবনের যে কোনো মুহূর্তে পরীক্ষা চলে আসবে। এখন এই পরীক্ষা আল্লাহ তাআলা কেন নেন, এই পরীক্ষা নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তো আমাদের ব্যাপারে জানেন, আলিম জানেন, তারপরেও যেন এটা বিষয়টা মানুষের কাছে এবং আরো বেশি সুস্পষ্ট হয়ে যায় যে দুইটা ক্যাটাগরির মানুষ, একটা হচ্ছে জাজে আর একটা হচ্ছে সবের। জাজে হচ্ছে যিনি যিনি আপনার খুব ইয়া করেন আর কি, খুব কান্নাকাটি করেন, হাহুতাশ করেন, মানে দিকবিদিক শূন্য হয়ে যান, ইনি হচ্ছেন জাজে। দিকবিদিক শূন্য হয়ে এক পর্যায়ে নাউজুবিল্লাহ এরকম বলা শুরু করেন, আরে আল্লাহ আছে কিনা, আল্লাহ কি আছে নাকি, আল্লাহ তো আমার কথা শুনতেছে না, নাউজুবিল্লাহ মিসালে। এবং এরকম আমি জেনেছি, এই কিছুদিন আগে এক ভাই বলছিলেন যে ওনার আব্বা করোনা হয়েছে, এবং করোনার পরে, করোনা থেকে উনি সুস্থ হয়ে আসছেন, আইসিইউ থেকে আসছেন, হ্যাঁ, এসে উনি আপনার এই কি বলছে, ওনার নামাজের প্রতি অনীহা তৈরি হয়েছে। এই যে আপনার একটা একটা অবস্থা তৈরি হয় মানুষের মাঝে, এটা কিন্তু ওই জাজিয়া। আর সবের হচ্ছে যিনি ধৈর্য ধৈর্য ধরছেন এই সময়, বিপদের সময়। ধৈর্য মানে কি, সবের মানে কি, তিনি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবের প্রত্যাশা করছেন, ফলে আল্লাহ তাআলা তাকে আরো মর্যাদাশীল বানাচ্ছেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেটা আমরা ইনশাআল্লাহ করব। তাহলে প্রথম বিষয় হচ্ছে যে পরীক্ষা আসবেই, হ্যাঁ পরীক্ষা আপনার অবশ্যই আসবে, এটাকে আপনাদের আমাদের ঈমান, আমাদের দীন এই পরীক্ষাকে আটকাতে পারবে না, এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় আজকে এই অংশটুকু থেকে। তার মানে একজন অনেক ভালো মুমিন কাজেই তার পরীক্ষা আসবে না বিষয়টা এমন না, সবচেয়ে ভালো মুমিন কারা ছিলেন, নবীরা ছিলেন, রসুলরা ছিলেন, তাদের পরীক্ষা এসেছে, কাজেই আমাদের অবশ্যই পরীক্ষা আসবে। আচ্ছা, এবার আসার পরে আমরা দেখি যে কি কি পরীক্ষা আসবে। প্রথম হচ্ছে বিষয় ইমার খৌফ, ভয়। কিসের ভয়? ভয় বিভিন্ন রকম হতে পারে, শত্রুর ভয় প্রধানত, শত্রু হয়তো আমাকে মেরে ফেলবে, আমাকে হয়তো গ্রেফতার করবে, হয়তো গুম করে ফেলবে, হয়তো ক্ষতি করবে, নানা রকম ভয়। এই ভয়টা ইটসেলফ একটা পরীক্ষা, হ্যাঁ। এবং এই জন্যই আমান, আমান হচ্ছে প্রশান্তি, যেখানে ভয় নেই, এই আমান অনেক বড় নিয়ামা। আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে এমন দেশগুলোতে আছি যেখানে আমাদের এই ভয়টা করতে হচ্ছে না যে হয়তো কখনো এসে আমার দরজার সামনে আপনার এসে দাঁড়াবে গ্রেফতার করার জন্য অথবা ইত্যাদি, এই 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 যে আপনার পেরেশানিটা নেই, এটা ইটসেলফ একটা বড় নিয়ামা,
এবং এটার জন্য আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, বেশি বেশি আদা করা উচিত, তওবা করা উচিত। তাহলে 1 নম্বর হচ্ছে ভয়, 2 নম্বর হচ্ছে ক্ষুধা। ক্ষুধা এখন ক্ষুধা ক্ষুধা হচ্ছে, ক্ষুধা তো আমরা জানি, ক্ষুধা মানে আপনার রিজিকের কমতি। হয়তো অনেক সময় আপনার রিজিকের কমতি আসলে পরের অংশে আছে, অনেক সিমিলার আমওয়াল, সম্পদের হ্রাস। হ্যাঁ, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস বলতে হয়তো চাকরি চলে যাবে, বেতন কমে যাবে, বেতন হচ্ছে না, বেতন আটকে আছে, ব্যবসা মন্দা, প্রফিট কমে গিয়েছে, বিল হাতছাড়া হয়ে গিয়েছে, হ্যাঁ, তারপর আপনার দোকান বন্ধ, নানা রকম মানে রিজিকের সাথে, আমওয়ালের সাথে, ওয়েলথ এর সাথে রিলেটেড চুরি হয়ে গিয়েছে, ডাকাতি হয়েছে, এই সবগুলাই এই লানাবলুয়ানের অংশ। সবগুলোর মাঝে আল্লাহ তাআলা বলছেন আমাদের কি হবে, পরীক্ষা হবে, এবং সেটা আপনার দুনিয়াবি অর্থাৎ মানুষের দ্বারা অথবা আসমানি বালা মুসিবত হতে পারে। যেমন কেউ খ্যাত করেছে, এবারই তো মনে হয় দেখছিলাম যে বাংলাদেশে কোন কোন মাসে যেন ভুলে গেছি, যে এত বেশি বৃষ্টি হয়েছে আপনার শিলা বৃষ্টি, যার কারণে অনেক ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তো হয়তো আসমানি বালাও হতে পারে, অনেক ঝড় হয়েছে, অনেক অনেক বৃষ্টি হয়েছে, অনেক আপনার ঝড়ই বলি আমরা, বিভিন্ন রকম স্টর্ম হয়, ভূমিকম্প হয়, যার ফলে আপনার বড় রকমের ক্ষতি হয়েছে, এটা হতে পারে। আবার আপনার এই কি বলে মানুষের মাধ্যমে হতে পারে, যেটা বললাম ডাকাতি হতে পারে, অথবা জালিম সরকার, অথবা জালিম কোনো ব্যক্তি, হ্যাঁ, জালিম কোনো প্রতিবেশী, সে সম্পদ ছিনিয়ে নিয়েছে, সেগুলো হতে পারে। এই সবগুলোই আপনার ওয়ান অফ সিমিলার আমলের অংশ। এরপর ওয়াল আনফুস, আনফুস মানে হচ্ছে জীবন, জীবনের আপনার দ্বারা পরীক্ষা, জীবনের দ্বারা পরীক্ষা মানে হচ্ছে জীবন চলে যাওয়ার পরীক্ষা। হয়তো আমাদের পরিচিত জনরা, আহবাব, যারা বন্ধু বান্ধব, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন, আমাদের শিক্ষক, বন্ধু বান্ধব, এরা হয়তো আপনার চলে যাবে, মারা যাবে, হয়তো এখন অসুস্থ হবে, বিভিন্ন রকমের অসুস্থতা, হ্যাঁ, আপনার এই যে এখন করোনা, এটাও এটাও এই এটার ভিতরে পড়ে যাচ্ছে, হ্যাঁ, আপনার হয়তো শারীরিক, মানসিক বিভিন্ন রকম অসুস্থতা আমাদের হবে, এটার মাধ্যমে পরীক্ষা হবে। এরপর কি ওয়াস সামারাত, সামারাত মানে মৌলিক ভাবে সামার মানে, সামারাত মানে হচ্ছে আপনার এই ফসল, হ্যাঁ, এই যে আমরা বীজ বলি, বীজ, বীজটাকে মূলত সামারাত বলা হয়। বাকি এখানে সামারাত বলতে বিভিন্ন ফসল, তারপর গাছের ফল, হ্যাঁ, বাগানের ফল, এবং বর্তমান সময়ের সাথে যদি আমরা বলি প্রফিট, বিজনেসের প্রফিট, চাকরির বোনাস, এই সামারাত, এগুলো সবই সামারাতের ভেতর। তা আল্লাহ বলছেন যে এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। এগুলো কিভাবে পরীক্ষা করা হবে, অলরেডি অনেকগুলো আমরা বলে ফেলেছি, বিভিন্ন আসমানি, হয়তো প্রচন্ড ঠান্ডা অথবা প্রচন্ড গরম, বা বিভিন্ন রকম আসমানি জমিনি বালা মুসিবতের কারণে হতে পারে। তাহলে আল্লাহ তাআলা প্রথমেই আবারও আমরা রিপিট করি, প্রথমে বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, মানে এগুলো হবে, এটা আমাদের ইমানের একদম অংশে আমাদেরকে পরিণত করতে হবে, যে পরীক্ষা আসবেই এবং এগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। তবে আমাদের মাথায় রাখতে হবে যে যখন পরীক্ষা আসে তখন মানুষ দুই দলে ভাগ হয়ে যায়, যেমনটা বলছিলাম, একটা হচ্ছে জাজিয়া, যারা আপনার প্রচন্ড রকম হা হুতাশ করে এবং দিক বিদিক শূন্য হয়ে যায়, ইমান হারা হয়ে যায় এমনকি, আর একটা হচ্ছে সবের, যারা নিজেকে কন্ট্রোল করে এবং আল্লাহ তাআলার কাছে সব প্রত্যাশা করে, এরা হচ্ছে সবের। তো এই যে যারা সবের, যারা মূলত মুসিবতের সময় আপনার আল্লাহ তাআলার কাছে আরো বেশি আল্লাহ তাআলার কাছে ফিরে যায় এবং আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এবং নিজের মুসিবত থেকে পানা চায়, আল্লাহ বলছেন কি, অবশ্যই সবরিন, আপনি তাদেরকে সুসংবাদ দিন, সবরিনদেরকে, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? সুসংবাদ হচ্ছে যে তারা জান্নাতে যাবে, তারা যেই সওয়াব প্রত্যাশা করা হয়ে করেছে সবরের মাধ্যমে, সেই সওয়াব তাদেরকে পূর্ণাঙ্গ ভাবে দেওয়া হবে এবং তারা সফল কাম, তারা ব্যর্থ নয়, তারা সফল কাম। এই সুসংবাদ গুলো আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যেন তিনি মানুষকে দেন। পরে আয়াতে আল্লাহ তাআলা সাবিরিন যারা তাদের ব্যাখ্যা করছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এরা হচ্ছে ওই ব্যক্তি যাদের কোনো মুসিবত আসলে, মুসিবত হচ্ছে যে কোনো বিষয়ে যেটা আমাদেরকে কষ্ট দেয় শারীরিক ভাবে কিংবা মানসিক ভাবে কিংবা উভয়ে উভয় ভাবে, এটাই হচ্ছে মুসিবা। হয়তো আমার শারীরিক ভাবে কষ্ট হচ্ছে, যেমন অসুস্থতা, হ্যাঁ, কেউ আমাকে হেনস্থা করেছে শারীরিক ভাবে, মানসিক ভাবে হয়তো আমি খুব পেরেশানিতে, ওই যে যেগুলো আগে গেল, খৌফ, তারপর আপনার কোনো প্রিয়জনদের চলে যাওয়া, এগুলো
এই সকল ক্ষেত্রে যারা যাদের এই মুসিবা গুলো আসে তারা কি বলে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটার মাঝে এত শক্তি, এত গভীরতা, আমরা যদি চিন্তা করি, তাদাব্বুর করি, এই একটা বাক্যের মাঝে আমাদের পুরো জীবনের সকল ফর্মুলা কিন্তু চলে আসে, আমাদের ফিলোসফি অফ লাইফ চলে আসে। যে আল্লাহ বলছেন ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আমরা আল্লাহর জন্য মানে কি, আরবিতে লাম ব্যবহার করা হয় মালিকানা বোঝানোর জন্য। যেমন সাইয়ারা লিল আরাফাত, যদি বলি লি আরাফাত, তার মানে গাড়ির মালিক হচ্ছেন আরাফাত ভাই। হ্যাঁ, আচ্ছা, আল কিতাব লি ইউসুফ, এই বইটা ইউসুফের, মানে ইউসুফ এই বইটার মালিক। তা আল্লাহ বলছেন ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, মানে আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর মালিকানাধীন, আমরা আল্লাহর দাস। হ্যাঁ, মুদাব্বারুন তাহতা, এবং এবং এক এক আমরা আল্লাহর দাস মানে কি, মামলুক মানে কি, তিনি আমাদেরকে যেভাবে চালাতে চান, তিনি আমাদেরকে যেভাবে আপনার তাদবীর করতে চান, পরিচালনা করতে চান, আমরা সেভাবে পরিচালিত এবং সেভাবে আমরা আবর্তিত। কাজেই এখানে আমাদের নিজস্বতা আসলে নেই। হ্যাঁ, এখানে তাকদীর আলোচনা যখন করি, এটা একটা আলোচনায় আমরা বলি যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আমরা যেটা করি সেটা, যেটা মানে আমাদের, আমরা যদি চাই ডানে যেতে পারি, বাঁয়ে যেতে চাইলে বাঁয়ে যেতে পারি। অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা রোবট হিসেবে সৃষ্টি করেননি, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তিনি জানেন আমরা কি করব। কিন্তু আমরা যদি মোটা দাগে চিন্তা করি, আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাস আমরা, এবং আমরা আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে আসলে সম্পূর্ণভাবে যেতে পারি না। ফলে যেহেতু এখানে আমাদের দাসত্ব রয়েছে আল্লাহর প্রতি, আল্লাহ তাআলা আমাদের জন্য যা নির্ধারণ করবেন, তিনি যদি আমাদের জন্য বিপদ নির্ধারণ করেন সেটা আমরা মাথা পেতে নেব, সেটার ব্যাপারেই সন্তুষ্ট থাকব। এই কথাটার মধ্যে ইন্না লিল্লাহ এর মধ্যে মূলত আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করা হচ্ছে। আর রিদা বিল্লাহি, আমরা জানেন যে আমরা এই দোয়া করি রদিনা বিল্লাহি রব্বা, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি। আর ওয়াবিল ইসলামী দিনা, আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি। ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি। হ্যাঁ, ওয়াবিল কোরআনি কিতাবা, কোরআনকে আমরা কিতাব হিসেবে পেয়ে খুশি। তো এরকম আল্লাহকে আমরা পেয়ে খুশি মানে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের ব্যাপারে আমরা খুশি। এই কথাটা বলার দ্বারা আসলে কি হয়, আমরা যখন এই কথাটা বলি, এবং আচ্ছা পরের অংশটা দিই, পরের অংশটা হচ্ছে ওয়াইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে আমরা একে তো আল্লাহর মালিকানাধীন, আল্লাহর ওনারশিপে আমরা, দ্বিতীয়ত আমরা আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। কাজে আমাদের আমলের, আমাদের কাজের সকল প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আমরা যদি আজকে সবর করি, এটার প্রতিদান তিনি দিবেন। আজকে যদি আমরা হা হুতাশ করি, আমরা যদি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই, সেটারও প্রতিদান তিনি দিবেন। একজন বান্দা যখন এটা ট্রুলি রিয়ালাইজ করে যে আসলে তো আমার এখানে নিজস্বতা নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটাই আমার জন্য শিরোধার্য, সেখানে আসলে হা হুতাশ করার মতো কিছু নাই। আমাকে যদি আল্লাহ তাআলা অনেক অনেক সম্পদ দেন, সেখানে আমি আলহামদুলিল্লাহ বলবো, যদি অনেক বিপদ দেন সেখানে আলহামদুলিল্লাহ বলবো, হ্যাঁ বিপদ থেকে আমি মুক্তি চাইবো, যেন যেন এই বিপদে আমি ধৈর্য ধরতে পারি, যেন বিপদ থেকে দ্রুত বের হয়ে আসতে পারি, এর চেয়ে বেশি কিছু আসলে আমার আর করার কিছু নেই। তো যখন আমি এটা রিয়ালাইজ করব এবং আমরা জানবো যে আসলে আল্লাহ তাআলার কাছেই যেহেতু সকল প্রতিদান, তার কাছেই ফিরে যেতে হবে, তখন ইমিডিয়েটলি আমরা বুঝবো যে আসলে আল্লাহ তাআলা যেটাতে সন্তুষ্ট সেটাই আমাকে করতে হবে। তিনি কিসে সন্তুষ্ট? তিনি সবরে সন্তুষ্ট, তিনি ধৈর্য ধরাতে সন্তুষ্ট, তিনি হা হুতাশ করাতে সন্তুষ্ট না, তিনি নিরাশার মধ্যে সন্তুষ্ট না, তিনি হতাশ হওয়াতে সন্তুষ্ট না, তিনি আশাবাদী হওয়াতে সন্তুষ্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অন্য জায়গায় বলেছেন ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে কেবল কাফির সম্প্রদায়ই নিরাশ হয়ে থাকে। তাহলে দেখুন, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এটাই আয়াতে বোঝানোর চেষ্টা করছেন যে যখন মুসিবত আসে, তখন যখন বান্দা এই কথা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন প্রকারান্তরে সে এটাই বলছে যে আল্লাহর মালিকানাধীন আমি, কাজেই আমার আসলে এখানে অভিযোগ করার কিছু নেই, এবং তার কাছে আমি ফিরে যাব, কাজেই আমার এখানে তার মত, তার নির্দেশনার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে যারা সাবিরুন তাদের পরিচয়। তাহলে সাবিরুনরা, ধৈর্যশীলরা, ধৈর্যশীলরা যে কোনো মুসিবতকে অত্যন্ত চমৎকার ভাবে হ্যান্ডেল করে, তারা নিজেদের উপর ধৈর্যশীল হয় এবং আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা করে। এরপর আল্লাহ কি বলছেন, উলাইকা উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই যে ব্যক্তিরা যারা আপনার উপরে উপরে আমরা আলোচনা করলাম, যারা সাবিরুন, যারা ধৈর্যশীল,
তাদের উপর আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহ তাআলার রহমা, আল্লাহ তাআলার অনুগ্রহ তাদের তাদের উপর বর্ষিত হবে। হ্যাঁ, রহমা সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রহমা, ওয়া রহমা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, এই যে আল্লাহ তারা ধৈর্য 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 ধরলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিপরীতে আল্লাহ তাআলা তাদের উপর তিনি দয়া প্রদর্শন করবেন, এবং উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই আপনার হিদায়াত প্রাপ্ত, তারাই আপনার হিদায়াত প্রাপ্ত মানে তারা সত্যকে চিনেছে, তারা সত্যের পরিচয় জেনেছে, তারা বুঝতে পেরেছে যে আল্লাহ তাআলা ছাড়া আসলে বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, এবং বিপদে আসলে হাউতাস করেও কোনো লাভ নেই, এটা তারা বুঝতে পেরেছে, এবং কাজেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের উপর রাখবে, হিদায়াত তারা হিদায়াত প্রাপ্ত হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললেন, এখান থেকে আমরা আরেকটা জিনিসও বুঝতে পারি, যদি এটাকে আমরা অপোজিট সেন্সে নেই যে তাহলে হেদায়ত প্রাপ্ত তারা, ধৈর্যশীল তারা ইত্যাদি ইত্যাদি, এখন যদি উল্টা চিন্তা করি যে সবর করে নাই, যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিপদগুলো দিয়েছেন সেটার উপর সে সবর করে নাই, তার জন্য কি ঘটবে আমরা বুঝতেই পারছি, তার জন্য ঘটবে উল্টোটা, তার জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিন্দা, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, আরো সে ক্ষতিগ্রস্ত হবে, সে ব্যর্থ হবে, সে আপনার পথভ্রষ্ট হবে, এবং আপনার সে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পুরস্কার গুলো বলেছে সে পুরস্কার গুলো থেকে বঞ্চিত হবে। কাজে এই দুইটা আয়াত যখন আমরা মানে বুঝবো, এই যে আল্লাহ তাআলা বললেন আল্লাযিনা আসাবাতহুম মুসিবাতুন ফা ইন্নাল্লাহি ওয়া রাজিউন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, যে তাদের উপর আল্লাহর অনুগ্রহ রহমা, এই এই জিনিসটা যখন আমরা বুঝবো, একজন মুসিবত আক্রান্ত ব্যক্তি তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, তার অন্তরটা শীতল হয়ে যাবে, যে আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ওয়াদা এখানে করা হয়েছে, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহের ওয়াদা এখানে করা হয়েছে, কাজেই সে নিশ্চিতভাবে এটা বিশ্বাস করবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতই তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতই তাকে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন নাজাত দিতে পারে। এটা যখন একজন বান্দা বিশ্বাস করবে এবং সেই পুরস্কারটাও বিশ্বাস করবে, বুঝতে পারবে, তখন আসলে তার মন প্রশমিত হবে, সে হতাশ থেকে বের হয়ে আসতে পারবে। শুরুতেই যেমনটা বলছিলাম যে আল্লাহ তাআলা আল কোরআন কারিমে কয়েকটা অ্যাপ্রোচ নিয়েছেন আমাদের যারা হতাশ তাদেরকে বোঝানোর জন্য, এর মধ্যে প্রথম অ্যাপ্রোচ ছিল হচ্ছে আমাদেরকে দুনিয়ার অস্থিরতা এবং ভঙ্গুরতাটা বোঝানো, স্পষ্ট করা। দুই নম্বর ছিল যে শুধুমাত্র আমরাই আসলে পরীক্ষা পরীক্ষিত হচ্ছে বিষয়টা এমন না, নবী রসুল যারা গিয়েছেন তারাও পরীক্ষা হয়েছে, এটা দুই নম্বর মেসেজ ছিল। তিন নম্বর অ্যাপ্রোচ হচ্ছে যে আমাদের পার্থিব জীবনে যে নানা রকম বিপদ আপদ আসতে পারে সেটার বিবরণ এবং অতীতের উদাহরণ, অতীতের উদাহরণ বিভিন্ন আয়াতে এসেছে, বিভিন্ন নবীদের সময় এবং বিবরণ এই আয়াতে এসেছে যে বিভিন্ন রকম আপনার বিয়া আল্লাহ তাআলা দিবেন, এবং এরপরের অ্যাপ্রোচ ছিল হচ্ছে যদি বিপদ আসেই তাহলে তুমি কি করবে, সবর করবে, সবর যারা করে তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, এবং পাঁচ নম্বর যারা সবর করবে তাদের জন্য পুরস্কার, তাদের জন্য সফলতার কথা আল্লাহ তাআলা বলছেন। এই কয়েকটা আয়াত যদি আমরা নিজেদের জীবনে প্রত্যহ চিন্তা করি তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমাদের কোনো হতাশা থাকবে না, মুসিবত আসবে, মুসিবত আসবে না তা না, মুসিবত অবশ্যই আসবে, এটা আয়াতে শুরুতেই বলা হয়েছে, কিন্তু হতাশা থাকবে না। যখন আমি দেখবো যে আমার হঠাৎ করে আমার পিতা চলে গিয়েছেন, মাতা চলে গিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কাছে সবর করে এর সওয়াব প্রত্যাশা করবো, এবং এটা রিয়েলাইজ করবো যে আসলে দুনিয়ার জীবন অল্প সময়ের এবং আমাদের যে কোনো সময় চলে যেতে হবে। একইভাবে হঠাৎ করে যদি আমার রিজিকের ঘাটতি হয়, হঠাৎ করে চাকরি চলে যায়, বেতন কমে আসে ইত্যাদি, সেক্ষেত্রেও আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব, আমি আমার জায়গা থেকে অ্যাপ্লাই করব, আমি আমার জায়গা থেকে প্রফিটেবল করার জন্য যাবতীয় হালাল চেষ্টা, হালাল উপায় যেগুলো সেগুলো করব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ধৈর্য ধারণ করবো এবং সব প্রত্যাশা করবো। তো এই এই ছিল আজকের এই আয়াতগুলোর উপর সংক্ষিপ্ত তাদাব্বুর। আপনারা যদি এর সাথে কিছু যুক্ত করতে চান বা আপনাদের এই আয়াতগুলোর আলোকে কোনো উপলব্ধি শেয়ার করতে চান সেটা ইনশাআল্লাহ করতে পারেন। জাযাকুমুল্লাহ খাইরা। জি ইউসুফ ভাই, অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনি অনেক সুন্দর করে এই আয়াতের তাদাব্বুর করলেন। আমাদের এই আয়াতটা কিন্তু আমাদের অনেক পরিচিত আয়াত আর কি, অনেক ছোটবেলায় আমি এটা প্রথম মুখস্থ করি, এবং এই আয়াতের ব্যাখ্যাও অনেকবার আমরা শুনেছি, এবং এটা একটা ভালো একটা রিমাইন্ডার। আপনার আলোচনাগুলো একটু ভিন্ন আঙ্গিকে আপনি সুন্দর করে পয়েন্ট মানে তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে ইগুলো স্টেপগুলো সেই জিনিসগুলো এই আয়াতে আসছে, এভাবে করে কখনো আগে ভাবিনি বা আলোচনা শুনিনি আর কি। তো আলহামদুলিল্লাহ, আর কেউ কিছু যদি বলতে চান তাহলে আমরা শুনতে পারি তার কাছ থেকে, যদি
প্রশ্নও থাকতে পারে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ফজল সালাম ভাই। রহমতুল্লাহ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এইটা আজকের আলোচনার সাথে সম্পর্কযুক্ত না, আমি আসলে আজকে রাত মালয়েশিয়াতে যেই সন্ধ্যাটা শুরু হবে, তারাবিটা শুরু হবে, এটা কয় নম্বর তারাবি আমি কনফিউজ হয়ে গেছি, 25 না 26? এটা 25 25 আজকে ইনশাআল্লাহ 25 সালা জাজাকাল্লাহ খায়। পঁচিশতম রাত হবে। হ্যাঁ, এটাই 25-এর রাত আর কি, বিজোর জি বিজোর জি রাত জি আর কি। জি ইউসুফ ভাই, আমি একটু এটা রিলেটেড, যেমন আমরা অনেক সময় ধরেন বিপদ আপদের কারণে অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্তহীনতা ভুগি, বিশেষ করে যেমন এই সময়ে কোভিড আক্রান্ত হয়ে হঠাৎ করে একজন মারা গেল আমাদের আত্মীয় স্বজন, এখন তাকে কোথায় দাফন করা হবে, কোথায় কি করা হবে, এইগুলো নিয়ে কিন্তু আমরা আসলে ই করে ফেলতে পারি, মানে কি বলে সিদ্ধান্তহীনতা ভুগি। এখন আমাদের আসলে আগে থেকেই প্রস্তুত থাকা উচিত যে যে কেউ মারা যাইতে পারে যে কোনো সময়, আমি নিজেই মারা যাইতে পারি, আমি এখন প্রবাসী আছি, আমি মারা গেলে কি করব, আমি মারা গেলে কি আমার ফ্যামিলি আমার লাশ নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি হবে, নাকি এখানেই আমাকে কবর দেওয়া হবে, এইসব বিষয়গুলো কিন্তু আগেই চিন্তা করে রাখা দরকার আসলে আমাদের। আমি এই রিলেটেড এই প্রশ্নটা আসলে একটু করতে চাই, সেটা হলো যে লাশ, মানুষের লাশ কি তার গ্রামের বাড়িতে নিয়েই যাওয়া লাগবে, এরকম কোনো মানে বাধ্যবাধকতা বা জরুরি জরুরিয়াত আছে কিনা, বা যদি ওই লোকটা বলে যায় সেক্ষেত্রে এরকম কোনো আছে কিনা, বিশেষ করে আমরা যেহেতু প্রবাসে আমাদের এই বিষয়টা একটু প্রস্তুতি থাকা উচিত। এখানে তো এখানে গ্রাউন্ড রুল যেটা, সেটা হচ্ছে মানুষের মৃত্যুর পর যত দ্রুত তার দাফন কাফন করা যায়, এটা হচ্ছে মূল বিষয়। এখন সেই হিসেবে তো মানুষ যেখানে মারা যায় সেখানে তার দাফন করলে বা আশেপাশে দাফন করলে বরং দ্রুত হয়। আজকে আমরা যেমনটা মনে করি যে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে গেলে ভালো বা এখানে সেখানে, এগুলোর কোনো আসলে স্পেসিফিক প্রিসিডেন্স আমরা দেখি না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বিভিন্ন জায়গায় ইন্তেকাল করেছেন, বিভিন্ন জায়গায় শহীদ হয়েছেন, ওইখানেই তাদেরকে দাফন করা হচ্ছে। এটা এটা আমাদের পার্থিব জীবনের বাস্তবতা, আমাদের হঠাৎ মৃত্যু আসবে, ওখানে দাফন হয়ে যেতে হবে, এটাই আমাদের রিয়েলিটি। এখানে আসলে আদিক্ষেতার কিছু নেই যে আমাকে আমার বাড়িতে দাফন করতে হবে। বাড়িতে দাফন করলে ডিফারেন্সটা কি, মানে এমন কিছু তো না যে আমাকে আপনার স্পেশাল কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে বা কিছু, অথবা আমি বাড়ির সুযোগ সুবিধা লাভ করব, কিছুই না। অনেকে আবেগ থেকে এটা বলে কিন্তু আসলে এটার কোনো স্পেসিফিক প্রেসিডেন্স নাই। হ্যাঁ, সেটা যদি হয় জান্নাতুল বাকির মাটিতে তাহলে সেটার একটা আলাদা আছে, স্পেশালিটি আছে, এটা এটার একটা জায়গাটার একটা আছে, গুরুত্ব আছে, এরকম দোয়া আমরা করতে পারি। কিন্তু এছাড়া অন্যান্য জায়গায় আসলে আমাদের এরকম কিছু করার কিছু নেই। আর আরেকটা প্রসঙ্গ, আপনি যেহেতু জিজ্ঞেস করলেন যে সিদ্ধান্তহীনতা, অনেক সময় আমাদের অনেক সিদ্ধান্তহীনতা থাকে, এই জায়গায় ইসলামের সিদ্ধান্তের যে নিয়ম সেটা একটু সংক্ষেপে বলে নিই। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বিশেষ করে যেগুলো বড় ধরনের সিদ্ধান্ত, সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ওয়াশাউরহুম ফিল আমরি ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে আপনি আপনার সঙ্গীদের সাথে বা সাহাবীদের সাথে পরামর্শ করুন, এরপর পরামর্শ করার পরে যখন একটা বিষয়ে আপনি স্থির হয়ে যাবেন সেটা আপনি আল্লাহর উপর ভরসা রেখে শুরু করুন, ফাইজা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এর সাথে যুক্ত হতে পারে এটা যে আমরা ইস্তিখারা করতে পারি, আমরা ইস্তিগফারের নিয়ম হচ্ছে দুই রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ে দোয়া করব, এবং একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তাআলামু ওয়া লা আলামু, এই একটা লম্বা দোয়া আছে। দোয়াটা সারমর্ম হলো যে হে আল্লাহ, আমি আপনার কাছে চাইছি, আপনি অনেক রহমান রহিম, আপনার দয়ার সাগর, আমি চাইছি যে আপনি তো জানেন, আপনি সবকিছু জানেন, আমি যে কাজটা শুরু করতে চাচ্ছি যদি আপনি এটার মাঝে আমার ভালো জানেন আমার দুনিয়াতে এবং আখিরাতে, তাহলে এটা আমার জন্য সহজ করে দেন, আর যদি এটাতে আমার দুনিয়া বা আখেরাতের খারাপ বা অমঙ্গল জানেন তাহলে আমার মনকে এখান থেকে ফিরিয়ে দেন এবং এটা আমার থেকে আরো দূরে সরিয়ে দেন এবং আমাকে অন্য বিকল্প ভালো কাজ সহজ করে দেন। এটা হচ্ছে ইস্তেখারার দোয়া। ইস্তেখারা ইস্তেখারার দোয়াটা একাধিকবার বা একাধিক দিন পড়ার পরে আমাদের মন যেখানে প্রাবল্য পাবে যে জায়গাটায়, সেটাতে আমরা করে ফেলবো আল্লাহর উপর ভরসা করে। আর আরো বড় সিদ্ধান্ত, বিশেষ করে অন্যদের হকের সাথে সম্পৃক্ত যেগুলো, সেখানে আপনার পরামর্শ করা উচিত, কারণ ইস্তেখারার তুলনায় পরামর্শের ওয়েটেজ আরো বেশি। ধরেন আমি ইস্তেখারা করে একটা জিনিস পেলাম আমার কাছে মনে হলো, কিন্তু পরামর্শ করার পরে আরেকটা জিনিস স্পষ্ট হলো, তাহলে আমাদের সেটাই গ্রহণ করা উচিত এবং আল্লাহর উপর ভরসা করে শুরু করে ফেলা উচিত। এখন করার পরে হয়তো দেখা গেল যে আমার সিদ্ধান্ত ভুল ছিল, আমার সিদ্ধান্ত সঠিক হয়নি, আমি আরো ক্ষতিগ্রস্ত হয়েছি, সেখানে আমার কোনো রেসপন্সিবিলিটি নেই। বান্দা হিসেবে আমাদের কাজ হচ্ছে প্রপার উপায় মেনটেন করা,
এরপর এটা যদি ভালো না হয়, এটা এটা ওই যে ওই ওই এখানে আল্লাহ তাআলা যে আয়াতে আমাদেরকে যেটা শিখালেন, আমরা বলি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর আল্লাহর মালিকানাধীন, আল্লাহর ইচ্ছার বাইরে তো যাওয়া সম্ভব না। কাজেই যে আউটকামটা আসছে এই আউটকাম তো আমরা নিয়ন্ত্রণ করি না, এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা যেটা চেয়েছেন সেটাই হয়েছে। সেক্ষেত্রে আবারও ওই সবরের বিষয়টা আসবে, যে আমরা যদি দেখি যে আমার সিদ্ধান্ত ভুল হয়েছে, আমরা সবর করব এবং আবার এটাকে পরিবর্তন করার চেষ্টা করবো, পিভট করবো আর কি। জাজাকাল্লাহ। জি, অনেক ধন্যবাদ, আপনি মানে সম্পূরক ভাবে আরো উত্তর দিয়ে দিলেন, অনেকগুলো জানা হলো। তো ঠিক আছে, কারো যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করতে পারি, কারণ অনেকেই হয়তো ইফতার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বেন। তো ইনশাল্লাহ কালকের দিন বাদ দিয়ে পরশু দিন আবার আমরা 26শে রমজান, মানে 27শে রমজান 27শে রাতের আগে আমরা আবার তাদাব্বুর সেশন করবো ইনশাল্লাহ। মূলত আসলে আমি এই তাদাব্বুর সেশনটাকে খুবই আমার খুব ভালো লাগে, আসলে প্রতি বছরই আমি ইসুফ ভাইকে বিশেষ করে রিকোয়েস্ট করি, এবং এটা থেকে আসলে যাতে করে আমরা নিজেরা কোরআনকে অধ্যয়ন কিভাবে আমরা করব, একটা স্যাম্পল আমাদের সামনে হয়তো ইসুফ ভাই উপস্থাপন করছেন যে কিভাবে জিনিসগুলোকে উপলব্ধি করা যায়, সেই জিনিসগুলো আমরা নিজেরা আসলে কন্টিনিউ করতে হবে। না হলে তো শুধু এই বিজর রাতগুলো গেলেই তো হবে না, পুরো রমজানই আমাদেরকে এবং পুরো বছরই আমাদেরকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে গভীর চিন্তা যাকে বলে তাদাব্বুর করতে হবে। ঠিক আছে, আসলে সবাইকে আবার কোরআনকে অধ্যয়ন মানে গবেষণামূলক ভাবে বা চিন্তামূলক ভাবে কোরআন অধ্যয়ন করা ইটসেলফ একটা ইবাদা। আমাদের অনেকেই জিজ্ঞেস করেন লাইলাতুল কাদারে কি করব, হ্যাঁ আমি তো আগের আগের দিন সেদিনের রাতে, রেল ভাই জিজ্ঞেস করেছিলেন। জি হ্যাঁ আমি সেদিনের রাতে অনেক লম্বা সময় তাফসীর নিয়ে পড়েছিলাম। একটা অসাধারণ, আপনি দেখবেন যে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে, মনে হবে যে প্রত্যেকটা আয়াত থেকে আমাকেই বলা। তো এই এই ফিলিংটা একটা একটা ইবাদা, কারণ আসলে তো গ্রন্থটা আল্লাহ তাআলা পাঠানো এবং তিনি চান এটাই যে আমরা গ্রন্থটা যেন পড়ি, এটা এটাকে উপলব্ধি করি এবং নিজের জীবনে কিভাবে রেলেভেন্ট, নিজের জীবনে কোথায় পরিবর্তন আনা সম্ভব সেগুলো আমরা যেন করি। জি ইনশাল্লাহ, সবাইকে আবার অনেক ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।